আমি ডক্টর এবাদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, এভার কেয়ার হসপিটাল। আমি নেফ্রোলজি বা কিডনি প্রফেশনে প্রায় 25 বছর ধরে আছি। তার মধ্যে 20 বছরই আমি দেশের বাইরে কাজ করেছি। তার মধ্যে 15 বছর আমি কনসালটেন্ট হিসেবে রিয়াদ মিলিটারি হসপিটালে কাজ করি, যেটি মধ্যপ্রাচ্যের এখন টপ 5টি হসপিটালের মধ্যে পড়ে। আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা ডায়াবেটিক কিডনি ডিজিজ সম্বন্ধে আলাপ করব। ডায়াবেটিক কিডনি ডিজিজ ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে কমনেস্ট কিডনি ডিজিজ। আপনি যে কোনো ডায়ালাইসিস ফ্যাসিলিটিতে যান, সেখানে 50%-এর বেশি কিডনি পেশেন্ট যারা ডায়ালাইসিসে আসে তারা ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক কিডনি ডিজিজ প্রথমে যখন শুরু হয় তার 5 বছরের মধ্যে তার কিডনিতে কোনো না কোনো চেঞ্জ হয়, ইভেনচুয়ালি তাদের হাইপারটেনশন ডেভেলপ করে অথবা উচ্চ রক্তচাপ ডেভেলপ করে। যখন উচ্চ রক্তচাপ কোনো ডায়াবেটিক পেশেন্টকে আমরা পাই, তখন আমাদের তাদের কিডনির ডিজিজের স্ক্রিনিং করা উচিত। ডায়াবেটিক কিডনি ডিজিজ এবং চোখের সমস্যাগুলো একসাথে যায়, দে গো হ্যান্ড ইন হ্যান্ড। ডায়াবেটিক কিডনি ডিজিজ যদি আমরা সন্দেহ করি তখন তাদের চোখও আমাদের পরীক্ষা করা উচিত। ডায়াবেটিক কিডনি ডিজিজের সাধারণ কমপ্লেন যেগুলো থাকে, প্রথম 5 বছরে তাদের সেরকম কোনো কিডনির কমপ্লেন থাকে না, পরবর্তী সময় তাদের দেখা যায় রক্তচাপ বাড়ে এবং তাদের প্রথম কমপ্লেনটা হয় পেশাবটা ফেনার মতো হয় অথবা ফোমি ইউরিন হয়। পরবর্তী সময় তাদের যখন সময় গড়িয়ে যায় প্রায় 10 বছর পরে তারা কিডনির ইম্পেয়ারমেন্টগুলো বেড়ে যেতে থাকে, এবং এদের আমরা যদি প্রথম থেকেই ট্রিটমেন্ট করতে পারি তাহলে এদের কিডনি ডিজিজটা অনেক স্লো করা যায় এবং অনেক ক্ষেত্রেই কিডনি ডিজিজটাকে প্রোগ্রেশনটা বন্ধ করে দেওয়া যায়। এই জন্য আমাদের নেশন ওয়াইড ডায়াবেটিক কিডনি ডিজিজের জন্য খুব ভালো স্ক্রিনিং দরকার। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিক কিডনি ডিজিজের প্রগনোসিস অন্য ডিজিজের থেকে অনেক খারাপ। যদি আপনি কোনো ডায়ালাসিস ইউনিটে যান, সেখানে ডায়াবেটিক কিডনি ডিজিজ যারা ডায়ালাসিসে আছে তাদের যে আউটকাম সেটা নন ডায়ালাসিস থেকে অনেক খারাপ হয় এবং তাদের হসপিটাল অ্যাডমিশন এবং কমপ্লিকেশানগুলো অনেক বেশি হয়। এই জন্য আমাদের ডায়াবেটিস কিডনি যাতে না হয় এর জন্য প্রাথমিকভাবে অনেক স্ক্রিনিং করা দরকার। আজকে আমরা আপনাদের এরকম কয়েকটি পেশেন্ট যারা ডায়াবেটিকে আক্রান্ত এবং তাদের রেনাল ফেলার হয়ে কিডনি ডায়ালাসিসে আছে তাদের সাথে আমরা পরিচয় করিয়ে দেব। উনি আমাদের একজন খুবই প্লেজেন্ট পেশেন্ট, ওনার নাম জাফর ইকবাল। উনি ডায়ালাসিসে আসেন, উনি মাত্র 10 বছর হচ্ছে ওনার ডায়াবেটিস, কিন্তু আপনি এখন দেখতে পাচ্ছেন যে ওনার ডায়াবেটিসে আছে এবং ওনাকে আমরা একটা পার্মানেন্ট ক্যাথেটার ডায়ালাসিস করছি। ওনার প্রথমে চোখের সমস্যা শুরু হয়, তখন তিনি চোখের সমস্যার কারণে কিছু ইনজেকশন নেন, তারপরে উনি র্যাপিডলি রেনাল ফেলিয়ার ডেভেলপ করেন। এটা আমরা ধারণা করছি যে চোখের ইঞ্জেকশন থেকে একটা অটোইমিউন প্রসেস হয়, তারপরে তার কিডনিটা ক্র্যাশ করে। এটার জন্য আমরা ওনাকে তখন ইনিশিয়ালি ট্রিটমেন্ট দিই, কিন্তু এরপরে উনি 1 বছর কোনো ফলো আপে ছিলেন না, কিন্তু তারপরে আপনি রেনাল ফেলিয়ার ডেভেলপ করে উনি আমাদের কাছে আসেন এবং তিনি এখন ডায়ালাসিস আসেন। ওনার যেহেতু বয়স কম, ওনাকে আমরা ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার করতেছি। যেহেতু আমরা ওনাকে ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার করছি, এই জন্য আমরা কোনো ফিস্টুলা এখনও তৈরি করিনি। আনফর্চুনেটলি ওনার হ্যাপাটাইটিস বিও ধরা পড়েছে, সেই জন্য ওনার হ্যাপাটাইটিস বিটা আমরা ট্রিটমেন্ট করবো, একই সাথে ওনার ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপগুলো করবো, এবং এরপরে আমরা কোনো ভালো ডোনার যদি ওনার ফ্যামিলি থেকে পাওয়া যায় তখন আমরা তাকে ট্রান্সপ্লান্ট করবো। উনিও ডায়াবেটিক পেশেন্ট, 10 বছরের মধ্যেই উনি ডায়ালাসিসে চলে আসে। আমরা যখন ওনাকে পাই তখন অলরেডি উনি রেনাল ফেলিয়ারে ছিলেন, ওনাকেও আমরা ট্রান্সপ্লান্টের জন্য প্রিপেয়ার করতেছি এবং উনিও একটি ক্যাথেটার দিয়ে ডায়ালাসিস করছেন। এই ক্যাথেটারটা আপনি 2 বছর পর্যন্ত রাখা যায় এবং ওনাকে যখন আমরা ট্রান্সপ্লান্ট করব তখন আমরা এই ক্যাথেটারটা খুলে ফেলব। উনি ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপগুলো ওনার চলছে, যখন ওনার ট্রান্সপ্লান্ট ওয়ার্কআপগুলি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ওনাকে ট্রান্সপ্লান্ট করব। সেই পর্যন্ত ওনাকে আমরা এই ডায়ালাসিসে রাখছি। এই জন্য আমরা আপনাদেরকে বারবারই বলছি যে ডায়াবেটিস পেশেন্টদের খুব আর্লি স্ক্রিনিং করা দরকার, যাতে আমরা তাদের ডায়ালাসিসটা প্রিভেন্ট করতে পারি। আমাদের এই পেশেন্টগুলো
থেকে আমাদের যে মেসেজটা আমরা নিতে পারি, আপনারা দেখছেন দুটি খুব ইয়ং পেশেন্ট আমরা দেখেছি আপনাদেরকে। এই দুজন পেশেন্টই ফলো আপ হিস্ট্রি আপনি যদি দেখেন, এদের ফলো আপের কোনো ভালো হিস্ট্রি নেই। একজন পেশেন্ট যাকে আপনারা দেখালাম, জাফর ইকবাল, 41 বছর বয়স, উনি প্রায় 1.5 বছর কোনো ফলো আপ ছিল না ওনার। এই জিনিসগুলো ডায়াবেটিক পেশেন্টদের খুব খেয়াল করে রাখতে হবে, তারা রেগুলার যাতে 3 থেকে 6 মাস পরে ফলো আপ করে। তা যদি কিডনি ইস্যুস থাকে, সেক্ষেত্রে তারা কিডনি ডাক্তারের শরণাপন্ন হবে। ডায়াবেটিক মেডিকেশনসগুলো খুব কেয়ারফুলি খাবে, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তাদের নিয়মিত ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়িয়ে রাখতে হবে, এবং ডায়াবেটিক যে ডায়েটটা সেটা তারা মেনটেন করবে।